আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটি হবে অনার্স তৃতীয় বর্ষ এবং বিবিএস পাস কোর্স তৃতীয় বর্ষের সিলেবাসের অন্তর্ভুক্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনের অন্তর্ভুক্ত রয়েছে। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখো। আজকের অধ্যায়টির নাম হলো কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অর্থাৎ ঠিকাকার্য হিসাব। কন্ট্রাক্ট অ্যাকাউন্ট বা ঠিকাকার্য হিসাব একটা জটিল প্রক্রিয়া, নিয়মটাও জটিল এবং বুঝতেও একটু কষ্ট হবে। তারপরেও আমি তোমাদেরকে বলবো যে তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি আমার দেখো এবং শুনো, বুঝবার চেষ্টা করো। আশা করি তোমাদের কাছে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। কন্ট্রাক্ট শর্ত হলো চুক্তি। আমরা চুক্তি কার সাথে, কে চুক্তি করবে? কোন ঠিকাদাতা অর্থাৎ কাজ দাতা, ধরো সরকার একটা রাস্তাঘাট, ব্রিজ, পুল, কালভার্ট, একটা বিল্ডিং এগুলো নির্মাণ করবে। এখন সরকার তো নিজে নির্মাণ করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে? সরকার অনুমোদিত, সরকারের লাইসেন্স প্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে তাদের কাছ থেকে আহ্বান করতে হবে। আমি ধরো একটা রাস্তার কাজ করতেছি, 200 কিলোমিটার রাস্তা। এই 200 কিলোমিটার রাস্তা কাজ করার জন্য যা যা প্রয়োজন, যত টাকার ম্যাটেরিয়ালস, যত টাকার লেবার, এভরিথিং ক্যালকুলেশন সরকার করবে। করার পর যে বিষয়গুলো তার লাগবে, যে খরচগুলো তার সংগঠিত হবে, সেই খরচগুলো তারা টোটাল একটা ব্যয় বের করবে। ব্যয় বের করার পর দরপত্র আহ্বান করার পর তাদের সাথে বসবে, দরপত্রে উল্লেখ করেই দিবে যে আমার এত টাকার কাজ করে দিতে হবে, এত টাকা আপনারা প্রফিট পাবেন। এইরকম যারা সর্ব নিম্ন দামে কাজটি আপনারা করতে চান, ঠিক তারাই আপনারা আবেদন করেন এবং তাকেই আমি কাজটা দিব। অর্থাৎ সরকার যাকে দিয়ে কাজটি সুন্দরভাবে সুসম্পন্ন করতে পারবে তাকে কাজটা দিয়ে দিবে। তাহলে আমরা দেখি কন্ট্রাক্ট কিভাবে সরকার সবচেয়ে নিম্ন দামে ঠিকাদাতাকে কাজ দিয়ে কাজটি তারা আদায় করে নেন। যিনি কাজটা দিলেন অর্থাৎ সরকার যে কাজ দিলেন, এই সরকার হলো ঠিকাদাতা, সরকার ঠিকাদাতা। আর যিনি কাজটি গ্রহণ করলেন তাকে বলা হয় ঠিকা গ্রহীতা। অর্থাৎ একটা হলো কন্ট্রাক্টটি আর একটা হলো কন্ট্রাক্ট, কন্ট্রাক্টটি আর একটা হলো কন্ট্রাক্ট। আমি একটু পরেই এই ঠিকা অধ্যায়ের, ঠিকাকার্য অধ্যায়ের যে প্রতিপাদ্য মূল শব্দগুলা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে একটু পরে আলোচনা করব। আজকে আমি বর্তমান COVID-19 পরিস্থিতির কারণে আমরা স্কুল কলেজে ক্লাস নিতেও পারতেছি না, তোমরাও ক্লাস করতে পারতেছো না, এমতো অবস্থায় আমি শহীদ রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে মোহাম্মদ হারুন রশিদ সকলকেই শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজকের ক্লাসটি ঠিকাকার্য ব্যয় বিবরণী প্রস্তুতকরণের প্রথম ক্লাস। মাথায় রাখবে আজকের ক্লাসটি ঠিকাকার্য ব্যয় বিবরণী প্রস্তুতকরণের প্রথম ক্লাস। আমরা দেখি এই প্রথম ক্লাস থেকে শুরু করে আমার বিশ্বাস তোমরা যদি 4 থেকে 5টি ক্লাস আমার কাছ থেকে এইভাবে তোমরা আদায় করতে পারো এবং ক্লাসগুলো করতে পারো, আমার বিশ্বাস তোমরা অবশ্যই এই অধ্যায় তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। দেখি আমরা আস্তে আস্তে সেই দিকেই ধাবিত হচ্ছি। কিভাবে আমরা এখানের বিস্তারিত আলোচনাও করব, ঠিকাকার্য ব্যয় হিসাব নিয়ে একটু আলোচনা করেছি, নেক্সট আমি আলোচনা শুরু আরো বিশদ আলোচনা করব। তারপরে এর একটা সমস্যা তৈরি করে দিব, তোমাদের সামনে উপস্থাপন করব, সেই সমস্যার আলোকে আমি তোমাদেরকে আবার সমাধান করে দেব। আজকের পাঠ পরিস্থিতিতে আমার লেখা আছে যে বিবিএ অনার্স বিবিএস পাস তৃতীয় বর্ষ ছাত্রছাত্রীদের জন্য উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের ক্লাসটি আমরা করতেছি। আজকের ক্লাসটি হলো 1 নম্বর লেকচার, কারণ ঠিকাকার্য ব্যয় প্রস্তুতকরণের জন্য আজকে প্রথম ক্লাস নিচ্ছি আমি। এই জন্য আজকে আমার একটু সময় বেশি লাগতেও পারে, আর তোমরাও একটু মনোযোগ দিয়ে কাজটি শুনবা, কথাগুলো শুনবা, বুঝবা। আমি একটু আগে আলোচনা করেছিলাম, দেখো নিচের ছবিগুলো দেখো, চিন্তা করো, এখানে একটা রাস্তার কাজ
তারা লেবাররা করতেছে, এই রাস্তার কাজটি সরকারের কাছ থেকে একজন উপযুক্ত সর্বনিম্ন দরদাতা করদাতা দরদাতা এই কাজটি পেয়েছে, এখন সে কাজটি সম্পাদন করতেছে। এখন এই কাজটি করতে গেলে আমার কি কি লাগবে? প্রথমে লাগে ইট, বালি, সিমেন্ট, রড, ম্যাটেরিয়ালস যা লাগে সবগুলোই একজন ঠিকা গ্রহীতা দিবে। সরকার শুধু টাকা দিবে, ঠিকা দাতা টাকা দিবে, টাকার পরিমাণটা দিয়ে দিবে। এখন কন্ট্রাক্টরের কাজ হলেও সে কাজগুলো সম্পাদন করবে সুচারুরূপে। আর সে কাজটা কেমন করলো, সরকার কর্তৃপক্ষের লোক ইঞ্জিনিয়ার আছেন, ইঞ্জিনিয়ার সাহেব রাস্তায় এসে দেখবেন যে কাজটা দিচ্ছেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কালভার্ট অথবা বিল্ডিং এর যে কাজ নির্মাণের জন্য কন্ট্রাক্টরকে দেওয়া হোক না কেন, একজন ইঞ্জিনিয়ার এসে আবার দেখবেন যে কাজটিতে সঠিক পরিমাণের ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে কিনা, না দিলে তারা ডিসপিউট করবে, তারপরে কাজটি বন্ধ হয়ে যাবে। এবং যদি সঠিকভাবে দিয়ে থাকে তাহলে তো ওকে, এইভাবে কাজ চলতেই থাকবে। এই তারই একটা উদাহরণ আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি ছবির মাধ্যমে। এখন আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, আমরা এটা না বোঝার কিছু নেই যে রাস্তাঘাটের এরকম কাজ ঠিকাদারদের কাজ যারা করে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি দেখি যে এইভাবে কাজগুলো তারা করতেছে, আসলে বুঝি না বিষয়টা কি। এবার আমার পাঠ শিরোনাম নিয়েই আমি আলোচনা শুরু করেছিলাম, এবার আরো বিস্তারিত আলোচনা করব ঠিকাকার্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা, সমস্যা ও তার সমাধান। এখন ঠিকাকার্য সম্পর্কিত বিস্তারিত আলোচনা, আমি দেখি কতগুলো শিরোনাম সম্ভবত লিখে রাখছি। এই ঠিকাকার্য ব্যয় কাকে বলে? ঠিকাকার্য ব্যয় হিসাব এক ধরনের নির্দিষ্ট ফরমাশ ব্যয় হিসাব প্রয়োগ করা হয়, যেখানে গ্রাহকদের বিশেষ প্রয়োজন অনুযায়ী কাজ গ্রহণ করা হয় এবং প্রতিটি ফরমায়েশ দীর্ঘকাল ব্যাপী হয়। কাজ সচরাচর দীর্ঘ নির্মাণ সম্পর্কিত ও প্রতিটি সাধারণত জব ব্যয় হিসাবের পদ্ধতির সাধারণত জব ব্যয় হিসাবের নেয় আর কি। আমি একটু আমার মতো করে বলতেছি, শুনো, ঠিকাকার্য ব্যয় হিসাব আমার জানা মতে কোনো একটি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নির্দিষ্ট সময়ের ব্যবধানে মুনাফা অর্জনের লক্ষ্যে যে কাজের চুক্তিবদ্ধ হয়, যে কাজটি করার জন্য তারা চুক্তিবদ্ধ হয় তাকে বলা হয় ঠিকাকার্য হিসাব। এখানে কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, নির্দিষ্ট স্থানে রাস্তাটা যেখানে সেখানে হবে না, যে রাস্তার কাজ তোমাকে করতে হবে সরকার সেখানেই তোমাকে পাঠিয়ে দিবে, ওই রাস্তার কাজ তোমাকে করতে হবে, তাহলে একটা নির্দিষ্ট স্থানে এবং একটি নির্দিষ্ট সময় থাকবে। সেই কাজটা তোমার বছরের পর বছর তোমাকে করতে দেওয়া হবে না, হয়তো বা 2 বছর, 3 বছর, 1 বছর, 1.5 বছর এরকম একটা নির্দিষ্ট সময় তোমাকে বেঁধে দিবে। তারপর নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কি বললাম, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট কাজ, সময়। আরেকটা কথা, নির্দিষ্ট মূল্য থাকবে, যে মূল্যটাকে আমরা বলি ঠিকা মূল্য। এই যে আমি এখানে একটু লিখে রাখছি ঠিকা মূল্য, কন্ট্রাক্ট প্রাইস, এইটাও তোমার নির্ধারিত করা থাকবে, যে কাজ দিবে এবং যে কাজ গ্রহণ করবে দুয়ের মধ্যে এই ঠিকা মূল্যটা নির্ধারণ করা থাকবে। তারপরেও এই যে কাজটা গ্রহণ করলো তার কিন্তু আরেকটা আশাপাশে থাকবে যে আমি এই কাজটা করার পরে আমার কিছু লাভ দরকার আছে, মুনাফা। মানে এই বৈশিষ্ট্যগুলা যে চুক্তির মধ্যে থাকবে তাকে আমরা বলবো কি ঠিকাকার্য ব্যয় হিসাব। আমরা বুঝতে পারলাম যে ঠিকাকার্য ব্যয় হিসাব কি। এরপরে আমি একটু আগে আলোচনা করেছি ঠিকাদাতা, যিনি কাজটা দেন তাকে বলা হয় কি ঠিকাদাতা, যিনি কাজটা দেন করবার জন্য তাকে বলা হয় ঠিকাদাতা। অর্থাৎ রাস্তাঘাটের কাজ যখন করি তখন ঠিকাদাতা থাকে সরকার। আমরা বেসরকারি ভাবেও যদি আমি নিজেই কোনো একটা বিল্ডিং নির্মাণ করতে চাই, আমি কন্ট্রাক্টরের সাথে কন্ট্যাক্ট করলাম যে আমার এই বিল্ডিংটা আপনি এই ডিজাইনে এইভাবে করে দিবেন এতদিনের মধ্যে এত টাকার বিনিময়ে, তাহলেও আমি ঠিকাদাতা আর উনি হবেন ঠিকা গ্রহীতা। এই যে ঠিকা গ্রহীতা অর্থাৎ কন্ট্রাক্টর, এটা হলো কন্ট্রাক্টি, ঠিকাদাতা হলো কন্ট্রাক্টি, ঠিকাদাতা কন্ট্রাক্টি আর ঠিকা গ্রহীতা কন্ট্রাক্টর। আমরা কন্ট্রাক্টরই বলে থাকি সমাজে তাদেরকে, যে উনি একজন কন্ট্রাক্টর, উনি কি করেন কন্ট্রাক্টরের কাজ করেন। আমরা আসলে এমনি বুঝি কিন্তু অঙ্কের ক্ষেত্রে যে এত সুন্দর করে বোঝার বিষয় আছে আমরা হয়তো জিনিসগুলো বুঝি না। এরপরে ঠিকা মূল্য, আমি একটু আগে বলেছি
এই ঠিকা মূল্য দুইজনের মধ্যে যে কাজটি সম্পাদন করবে যে কাজটা করা হবে সেই কাজের নির্দিষ্ট একটা মূল্য তৈরি করে দিতে হবে মূল্যায়ন করে দিতে হবে সরকার মূল্যায়ন করে দিবে অথবা ব্যক্তি পর্যায়ে হলো যে কাজটি দিবে তাকে মূল্যায়ন করে দিতে হবে এই মূল্যায়নিত মূল্যটাকে বলা হয় কি ঠিকা মূল্য এবার আসি আমরা একটা বিষয় সার্টিফিকেট মূল্য এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে অঙ্ক করতে আমাদের সমস্যা হবে যার জন্য আমি ওই আলোচনা করে নিচ্ছি সার্টিফিকেট মূল্য কি আমি রাস্তার কাজ নিলাম আমি একজন কন্ট্রাক্টর তাহলে রাস্তার কাজ আমি সম্পাদন করছি করেই যাচ্ছি কারণ দুই বছর তিন বছরের কাজ যেমন পদ্মা ব্রিজ কতদিন যাবৎ চলতেছে এখনো তো শেষ হয়নি তাহলে পদ্মা ব্রিজের যিনি কন্ট্রাক্টর আছেন সেই কন্ট্রাক্টর কি আজ পর্যন্ত একটি সরকারের কাছ থেকে নেয়নি না অবশ্যই টাকা নিয়েছে যতটুকু কাজ সম্পাদন করছে ততটুকু কাজের মূল্য মাঝে মাঝেই কন্ট্রাক্টর যায় সরকারের কাছ থেকে নিয়ে নিচ্ছে কারণ তার বাসা বাড়িতে তো এত এই পরিমাণ টাকা থাকবে না কাজ করতে করতে যার জন্যই 20 লাখ টাকার কাজ করছে সরকারকে বলবো যে আমি 20 লাখ টাকার কাজ করছি আপনি আমাকে কিছু টাকা এখন দেন 17-18 লাখ টাকা অন্তত দেন 17-18 লাখ টাকার কথা কেন বললাম আমি একটু পরে বলতে পারবো আমরা আগে বুঝি এটা কি এই যে সার্টিফিকেট বললো যে কন্ট্রাক্টর কাজটা করতেছেন উনি যা বলবেন সরকারের কাছে যে এলজিডি অফিসে যা বলবেন যে আমি এই রাস্তার কাজটা এখন আমি 7 লাখ টাকার কাজ সম্পাদন করে ফেলছি আমার তার 7 লাখ টাকা দেন তখন সরকার কি করবে একজন ইঞ্জিনিয়ারকে ওই রুটে পাঠাবেন রাস্তায় পাঠাবেন যে যায় দেখেন তো কাজটি কত পার্সেন্ট হয়েছে এখন কাজ যত পার্সেন্ট হোক তার মূল্য এখন ইঞ্জিনিয়ার যদি বলে যে না 7 লাখ টাকার কাজ হয় নাই 5 লাখ টাকার কাজ হয়েছে আয় লিখে দিল যে নোটে লিখে দিবে যে সে 5 লাখ টাকার কাজ সম্পাদন করছে এই 5 লক্ষ টাকাকে বলা হয় কি সার্টিফিকেট মূল্য অর্থাৎ সার্টিফিকেটটা কে দিবে একজন ইঞ্জিনিয়ার দিবে আমরা বুঝতে পারলাম ঠিকা দাতা কি ঠিকা গ্রহীতা কি ঠিকা মূল্য কি সার্টিফিকেট মূল্য কি ইঞ্জিনিয়ার যে মূল্যটা প্রত্যয়ন করে দিবে লিখে দিবে তাকে বলা হয় কি সার্টিফিকেট মূল্য এইবার কন্ট্রাক্ট অ্যাকাউন্টের আইনের অধীনে বলা আছে সার্টিফিকেট মূল্য যত টাকা হবে যত পার্সেন্ট হবে ধরো সার্টিফিকেট মূল্য 5 লাখ টাকা বলছি এটি 100% কিন্তু কন্ট্রাক্টরকে দেওয়া হবে 100% কোনোদিনই দিবে না সর্বোচ্চ সর্বনিম্ন 80% টাকা দেওয়া হয় 85-90 এরকম পার্সেন্ট টাকা দেওয়া হবে কারণ হলো কি এখানে যে পরিমাণ টাকাটা দেওয়া হবে না সেটা সরকার তার স্বার্থে দিবে না যে আমি যে যত পার্সেন্ট 5 লাখ টাকার কাজ করেছি আমি 5 লাখ টাকায় যদি দিয়ে দিই তাহলে 5 লাখ টাকা নিয়ে কিন্তু সে চলে যেতে পারে কাজটা আমার ফেলায় রেখে আমাকে বিপদে ফেলে রাখতে পারে যার কারণে যে তার নিরাপত্তার স্বার্থে সরকারের নিরাপত্তার স্বার্থে ঠিকাদাতার নিরাপত্তার স্বার্থেই সে 100% টাকাই পরিশোধ করবে না ঠিকা গ্রহীতাকে 80% টাকা দিল তাহলে থাকলো কত পার্সেন্ট 20% এই 20% অর্থকে আমরা বলি কি সংরক্ষিত অর্থ দাম এই সংরক্ষিত অর্থ তার ঠিকা কন্ট্রাক্টরের কাজ টাকা কন্ট্রাক্টরের টাকা সরকার রেখে দিল 20% ওই 20% টাকার আশায় একজন কন্ট্রাক্টর কাজটা ফেলে রেখে চলে যেতে পারে না এই কারণেই রিটেনশন মানে রেখে দিতে হয় সরকার রেখে দেয় নিয়ম অনুযায়ী রেখে দেয় একটা হলো সার্টিফিকেট মূল্য নগদ প্রাপ্তি মানে ক্যাশ রিসিপ্ট সার্টিফিকেট মূল্যের সর্বোচ্চ 80% সর্বনিম্ন 80% পেতে পারে বাকি 20% সরকার রেখে দিতে পারে যত পার্সেন্ট যত টাকা পেলো তাকে বলা হয় ক্যাশ রিসিপ্ট বা নগদ প্রাপ্তি আর যত টাকা পাইলো না রেখে দিল সরকার টাকা দিবে কাজ শেষ কাজ সম্পাদন শেষ তখন টাকা সে পাবে তাকে বলা হয় কি সংরক্ষিত অর্থ তাহলে আমরা ঠিকাকার্য ব্যয় হিসাবের বিস্তারিত আলোচনা শুনলাম অঙ্ক করতে গেলে আমার কন্ট্রাক্টর কন্ট্রাক্টি কন্ট্রাক্ট প্রাইস সার্টিফিকেট ভ্যালু ক্যাশ রিসিপ্ট রিটেনশন মানি এই শব্দগুলো আমাকে জানতে হবে আর বুঝতে হবে এখন তাহলে আমরা চলে যেতে পারি একটি সমস্যার বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবার এই অধ্যায় আমি আলোচনা করলাম এই অধ্যায় আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা যা শিখতে পারবে সেটাকে বলা হয় কি শিখন ফল আমার আলোচনার পরিপ্রেক্ষিতে তোমরা কি মনে করতেছো কিছু শিখতে পারলে দেখি আমি চেষ্টা করব তোমাদের এখন প্রয়োজনীয় সকল কাজ বা নিয়ম আমি আলোচনা করে ফেলছি এখন দেখো তোমরা ঠিকাকার্য বিবরণী প্রস্তুত করতে পারবে এই অধ্যায়ে এখন তোমার শিখন ফলটা হলো তুমি কি শিখবা ঠিকাকার্য বিবরণী প্রস্তুত করতে পারবা দেখি প্রস্তুত করতে গেলে আমার ডাকের মধ্যে একটা সমস্যা দেওয়া থাকতে হবে এই সেই সমস্যা দেওয়া আছে
Concord Limited undertook a contract of constructing a building having value of taka 15 lakh tale Concord Limited undertook grohon korlo nilo a contract ekti thikakarjo of construction building building nirmaner ekta kaj she nilo Concord Limited ei Concord Limited ke bola holo contractor আর এই বিল্ডিং এর কাজ যিনি দিলেন তাকে বলা হবে কন্ট্রাক্টি অর্থাৎ ঠিকাদাতা এই দুইয়ের মধ্যে কত টাকা চুক্তিবদ্ধ হলো 15 লক্ষ টাকা এটাকে বলা হয় কন্ট্রাক্ট প্রাইস আমি পূর্বের পৃষ্ঠায় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হলো কন্ট্রাক্ট প্রাইস এই 15 লক্ষ টাকার ভিত্তিতেই সে বিল্ডিংটা নির্ণয় করে নেবে দি ফলোইং ইনফরমেশন সাপ্লাইড ইন রিলেশন অফ দিস কন্ট্রাক্ট ফর দা ইয়ার 2020 2020 সালে ওই কন্ট্রাক্টর সম্পর্কে নিচের তথ্যগুলো সরবরাহ করা হয়েছে কি সরবরাহ করছে ম্যাটেরিয়ালস সাপ্লাইড ফ্রম টু সাইট ম্যাটেরিয়ালস স্টোর অর্থ হলো ভান্ডার একজন কন্ট্রাক্টরের ঘরে বা বাড়িতেই গুদাম ঘরেই অনেক ম্যাটেরিয়ালস থাকে সেই ম্যাটেরিয়ালস গুলো যিনি ওটা তার ব্যবসা ব্যবসার খাতিরে যা যা যন্ত্রপাতি প্রয়োজন পড়ে সে সেই যন্ত্রপাতি গুলা তার গুদাম ঘরে বা স্টোর স্টোরে রেখে দেয় সেখান থেকে নিয়ে নিয়ে রাস্তায় বা যেখানে কাজটা সেসব করবে সেখানে ট্রাক ভরে বা যে যানবাহন প্রয়োজন পড়ে সেই যানবাহনের মাধ্যমে যেখানে কাজ করবে ওটাকে বলা হয় সাইট টু সাইট বা অ্যাট সাইট মানে ঠিকাস্থল বাংলা হলো টু সাইট বা অ্যাট সাইট এর বাংলা হলো টু সাইট বা অ্যাট সাইট এর বাংলা হলো ঠিকাস্থল ওই ঠিকাস্থলে যেখানে কাজ করবে সেখানে সেই যন্ত্রপাতি গুলা নিয়ে যাবে এই ম্যাটেরিয়ালস মালামাল সাপ্লাইড ফ্রম স্টোর কোথ থেকে সরবরাহ করছে স্টোর থেকে কোথায় সাইটে কত টাকার মাল 1,02,000 টাকার মাল ম্যাটেরিয়াল পারচেজ এট সাইট কাজ করতে গিয়া যে জায়গায় কাজ করতেছে ওটাকে বলা হয় এট সাইট ঠিক আছে বললাম একটু আগে বলেছি এই ঠিক আছে স্থলে তারা ম্যাটেরিয়াল পারচেজ করছে কত 5 লক্ষ টাকা এটা কারা পারচেজ করছে কন্ট্রাক্টর লেবার কস্ট শ্রমিকদের মজুরির বাবদ টাকা পরিশোধ করছে 3,50,000 টাকা কস্ট অফ হায়ারিং অফ প্ল্যান্ট ইউজড ইন কনস্ট্রাকশন এই নির্মাণের কাজে একটা যন্ত্র ব্যবহার করতে হয়েছে সেই যন্ত্রটা তিনি কি করছেন ভাড়া করছেন কিনেন নাই কিন্তু দুইটা দুই জিনিস কস্ট অফ হায়ারিং হায়ার অর্থ হলো ভাড়া করা অফ প্ল্যান্ট যন্ত্র ভাড়া করছেন ভাড়া করে নিয়ে কোথায় ব্যবহার করছেন এই নির্মাণের স্থলে তাতে ভাড়া বাবদ দেওয়া আছে কত 45,000 টাকা ডাইরেক্ট এক্সপেন্স প্রত্যক্ষ খরচ সম্পাদিত হয়েছে 27,000 টাকা জেনারেল ওভারহেড অ্যাপোর্শনড টু দিস কন্ট্রাক্ট বাই হেড অফিস থেকে এই কন্ট্রাক্টে এখানে এই আনুপাতিক হারে অ্যাপোর্শনড ওভারহেড বাবদ খরচ হয়েছে যার সাধারণ খরচ হয়েছে 35,000 টাকা ওয়েজেস অ্যাক্রুড লেবারদের আবার মজুরি বকেয়া ফেলাইছে কত টাকা 5,400 টাকা কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আমি ওইখানে আরেকটা শব্দ আমার তোমাদের সম্পর্কে আলোচনা করার মনে ছিল না এই সেই শব্দটা কস্ট অফ আনসার্টিফাইড একটা হলো সার্টিফাইড ভ্যালু আর একটা হলো আনসার্টিফাইড ভ্যালু সরকার যতটুকু সার্টিফাইড করলো সরি কন্ট্রাক্টর এর কাজের পরিমাণটাকে একজন ইঞ্জিনিয়ার যায় যতটুকু কাজ সম্পাদনের সার্টিফাইড করেছে তাকে বলা হয় সার্টিফাইড ভ্যালু আর যতটুকু কাজ সার্টিফাইড করলো না একজন কন্ট্রাক্টর বলতে পারে যে আমি 7 লাখ টাকার কাজ করেছি কিন্তু ইঞ্জিনিয়ার যা বললো 5 লাখ টাকার কাজ আপনি করেছেন প্রমাণ পাইছি তাহলে 2 লক্ষ টাকার কাজ কিন্তু সে মূল্যায়ন করলো না এই 2 লক্ষ টাকাকে বলা হয় কি আনসার্টিফাইড ভ্যালু কস্ট অফ ওয়ার্ক আনসার্টিফাইড আর 5 লাখ টাকার কাজে যে সার্টিফাইড করলো তাকে বলা হয় কি সার্টিফাইড ভ্যালু এবার ম্যাটেরিয়ালস এট সাইট এট দা এন্ড অফ দা পিরিয়ড আমি যে কাজটা কন্ট্রাক্টর বিল্ডিং এর কাজটা করতেছি এই বিল্ডিং এর কাজ যখন শেষ হবে আমার সমস্ত ম্যাটেরিয়ালস কিন্তু লাগতে পারে না কিছু কিছু ম্যাটেরিয়ালস থেকে যাবে এই যে ম্যাটেরিয়ালস এট সাইট এট দা এন্ড অফ দা পিরিয়ড ওই নির্দিষ্ট সময় শেষে ম্যাটেরিয়াল সাইটে আছে কত টাকা 10,000 টাকা অ্যামাউন্ট সার্টিফাইড বাই দা আর্কিটেক্ট ওই যে একটু আগে বললাম যে ইঞ্জিনিয়ার কত টাকার কাজ সার্টিফাইড করছে 12 লক্ষ টাকার কাজ আমি কন্ট্যাক্ট করে নিছি কত লক্ষ টাকার কাজ 15 লক্ষ টাকার কাজ তাহলে 3 লাখ টাকা তাহলে আমার আনসার্টিফাইড ওই হিসাবে কিন্তু এখন ডাকের মধ্যে যতটুকু আনসার্টিফাইড দেওয়া থাকবে আমরা ততটুকুই দেখবো তাহলে মূলত এতটুকু ডিফারেন্স হয়ে গেল 80% অফ দ্য ভ্যালু অফ ওয়ার্ক সার্টিফাইড বা রিসিপ ইন ক্যাশ এই যে যতটুকু এই যে আমার ভ্যালু অফ সার্টিফাইড 12 লক্ষ টাকা এই 12 লক্ষ টাকার 80% টাকা আমি রিসিভ করছি নগদে তাহলে আমাকে দেওয়া হয়নি কত পার্সেন্ট
20%. ওই যে আমি আলোচনা করলাম ওই 20%-এর নাম হলো রিটেনশন মানি বা সংরক্ষিত আয়। আর এই 80% টাকা কাটলে 12 লক্ষ টাকার 80% কাটলে 9,60,000 টাকা হবে। এই 9,60,000 টাকা হলো ক্যাশ রিসিপ্ট, অর্থাৎ ওই উক্ত কাজের থেকে 12 লক্ষ টাকার কাজ করার পরেও আমি নগদ টাকা সেখান থেকে পাইলাম কত 80% হিসেবে 9,60,000 টাকা। এই ছিল আমার একটা সমান সমস্যা, আমরা পূর্বে আলোচনা করেছি, এখন সমস্যা নিয়ে কথা বললাম, সমস্যাটা দেখলাম, সমস্যাটা বুঝলাম, এবার এই সমস্যাটা থেকে আমরা চেষ্টা করি সমাধান করার। উপরে প্রথমে কোম্পানির নাম লিখতে হয়, তার নিচে ফর দা ইয়ার ইন্ডেড 31st December 2000 লিখতে হয়। এবার আমার সফটটা দেখো, অ্যাকাউন্ট টাইটলস অ্যামাউন্ট টাকা, অ্যাকাউন্ট টাইটলস অ্যামাউন্ট টাকা, এই হলো সফট। এই সকের মধ্যে আমার প্রথম যে কাজটি সম্পাদন করতে হবে, দুটা স্টেপ আমি সম্পাদন করছি এই সকের মধ্যে, দুটা স্টেপ আছে। প্রথম স্টেপের কাজ হলো যেটা আমি একটু নিয়ম বলবো এখন, যে প্রথম স্টেপে ডেবিট দিকে ওই আইটেমগুলো আসবে যে সকল আইটেম ঠিকার কাজ সম্পাদন করার জন্য লেগেছে। অর্থাৎ আমি একটা ব্রিজের কাজ নিছি, ব্রিজের কাজ করতে গেলে আমার যত রকমের ব্যয় সংগঠিত হবে, যত রকমের টাকা চলে যাবে সবগুলো হবে ডেবিট। আমার এক নাম্বার নিয়মের কথা বললাম, কিন্তু ব্রিজটা বা রাস্তাটার যে কাজ তুমি নিবা সেই কাজের জন্য যত রকমের ব্যয় হবে সবগুলো হবে কি ডেবিট। আর কাজ করার পর আমার যত মালামাল উদ্বৃত্ত হবে হাতে থেকে যাবে নির্দিষ্ট সময় পরে, অর্থাৎ আমি যে যত সময়ের জন্য কাজ নিয়েছি কাজ শেষ, এরপরে যে আমার ধরো ইট বালি সিমেন্ট রড ইত্যাদি থেকে যেতে পারে, আমি কি সেখানে সেখানে ফেলাই দিয়ে আসবো না বাড়িতে নিয়ে আসবো? নিশ্চয়ই বাড়িতে নিয়ে আসবো। তাহলে আমি যখন ঠিকাস্থলে ব্যয়গুলার টাকাগুলো নিয়ে গেছি, ব্যয়গুলো করেছি, তখন আমার ব্যয়ের পরিমাণ বাড়ছে, আর ওখান থেকে যখন আমার রিটার্ন আসবে মাল, তখন আমার ব্যয়ের পরিমাণটা কমবে। আমরা দেখি প্রথম আইটেম ছিল কি, ম্যাটেরিয়াল সাপ্লাই ফ্রম স্টোর টু সাইট 1,02,000 টাকা। এই ভান্ডার থেকে আমি 1,02,000 টাকার মালামাল আমি বিল্ডিং এর কাজ করার জন্য নিয়ে গেছিলাম, তাহলে আমার ব্যয় হয়েছে, এই জন্য ডেবিট। ম্যাটেরিয়াল পারচেস এর সাইট, ওই ঠিক আছে, তাহলে আমি 5 লক্ষ টাকার মাল ক্রয় করেছি, তাহলে বিল্ডিং এর জন্য ক্রয় করেছি, তাহলে ডেবিট। লেবার কস্ট, আমি মজুরি 3,50,000 টাকা দিছি, কি বিল্ডিং এর জন্য দিছি, তাহলে বিল্ডিং এর জন্য যত রকমের ব্যয় হবে সব ডেবিট। কস্ট অফ হায়ারিং অফ প্লান্ট ইউজড ইন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনে নির্মাণের জন্য আমি এটা ব্যবহার করছি এই প্লান্টটা, এর জন্য ভাড়া দেওয়া আছে কত 45,000 টাকা, তাহলে এটা আমার ওই বিল্ডিং এর কাজের জন্য ব্যয় হয়েছে। ডাইরেক্ট এক্সপেন্স 27,000 টাকা বিল্ডিং এর কাজের জন্য, জেনারেল ওভারহেড 35,000 টাকা বিল্ডিং এর কাজের জন্য, এরপরেও মজুরি বকেয়া রয়ে গেছে কত 5,400 টাকা, এটা তোমার দিতে হবে, সুতরাং এটাও খরচ। ওয়েজেস অ্যাক্রুড সিডি, কোনো খরচের টাকা বকেয়া থাকলে, কোনো খরচের টাকা অগ্রিম দিলে পাশে সিডি লিখতে হয়। এটার বিস্তারিত আলোচনা একটু পরে আমি করতে পারতাম, যদিও তোমাদের এখানে আর আসবে না, তুমি তোমরা এইটুকু জেনে রাখো, কোনো খরচের টাকা বকেয়া থাকলে বোঝার সুবিধার্থে পাশে সি অবলিক ডি লিখতে হয়, অগ্রিম দিলেও সি অবলিক ডি লিখবা। এই হলো ওয়েজেস অ্যাক্রুড 5,400 টাকা। এবার ম্যাটেরিয়াল এট সাইট এট দ্য এন্ড অফ দ্য পিরিয়ড, ওই কাজ সমাধান করার পর কাজ শেষে ম্যাটেরিয়ালস রয়ে গেছিল কত টাকা, 10,000 টাকা, এটা হলো ক্রেডিট দিকে। আমি কিন্তু ম্যাটেরিয়ালস প্রথমে নিছি কোন দিকে, ডেবিট দিকে, ম্যাটেরিয়ালস রয়ে গেছে কত 10,000 টাকা, এটা হলো ক্রেডিট দিকে। তাহলে যত রকমের ব্যয় সংগঠিত হলো সবগুলো ব্যয়ের যোগফল নামাইলাম 10,64,400 টাকা, এই 10,64,400 টাকা আমি এই দিকে নিয়ে আসলাম, এই ডান দিকে আনার পরে 10,64,400 টাকা থেকে আমি এই 10,000 টাকা বাদ দিলাম, পার্থক্য বেরোলো 10,54,400 টাকা, এর নাম কস্ট অফ ওয়ার্ক ডান সিডিং। অর্থাৎ ওই কাজের জন্য আমার টোটাল ব্যয় সংগঠিত হয়ে গেছে 10,54,400 টাকা। আমরা বুঝতে পারলাম এই কস্ট অফ ওয়ার্ক ডান সিডি কে দ্বিতীয় স্টেপের শুরুতে দাও কস্ট অফ ওয়ার্ক ডান বিডি 10,54,500 টাকা নিয়ে আসতে হয়। কস্ট অফ ওয়ার্ক ডান সিডি, সিডি ক্যারিড ডাউন, আর এখানে এটাতে ব্রড ডাউন বিডি আমি বহন করে নিয়ে আসলাম এখানে। এবার এই স্টেপটাতে প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপের ডেবিট দিকে এই একটা মাত্র আইটেম আসবে কস্ট অফ ওয়ার্ক ডান বিডি, আর ক্রেডিট দিকে দুটি আইটেম আসবে অনলি,
একটা হলো সার্টিফাইড ভ্যালু আর একটা হলো আনসার্টিফাইড ভ্যালু। টাকার মধ্যে লেখা আছে সার্টিফাইড ভ্যালু 12 লক্ষ টাকা, আনসার্টিফাইড ভ্যালু 20,000 টাকা। এবার ডেবিট দিকে যোগফল বেশি হতে পারে, ক্রেডিট দিকেও বেশি হতে পারে। ডেবিট দিকে যোগফল বেশি হলে তাহলে হয়তো লস, নোশনাল লস, এর নাম দিতে হয় তখন নোশনাল লস। আর যদি ক্রেডিট দিকে যোগফল বেশি হয় তাহলে নোশনাল প্রফিট। এই যে ক্রেডিট দিকে যোগফল নাম আনলাম 12,20,000 টাকা, এই 12,20,000 টাকা আমার ডেবিট দিকে আনলাম। এই 12,20,000 টাকার থেকে আমি এই 10,54,400 টাকা বাদ দিলাম, আমার পার্থক্য বেরোলো 1,65,600 টাকা। এই 1,65,600 টাকাকে নোশনাল প্রফিট বলবো। তবে নোশনাল প্রফিটের টাকাটাকে দুটি জায়গায় স্থানান্তর করে রাখতে হয়। এক, আমি কাজ কতটুকু সম্পাদন করেছি ততটুকুর একটা টাকা বের করতে হবে, আর কাজ কতটুকু সম্পাদন করি নাই ততটুকুর একটা টাকা বের করতে হবে। আমি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে টাকা দেখাইছি 88,320 টাকা, আর প্রফিট প্রভিশন 77,280 টাকা। আমার পরবর্তী পৃষ্ঠায় সুন্দর করে টিকাটা করা আছে, টিকাটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে টিকায় এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কত টাকা যাবে, এর একটা সুন্দর সূত্র দেওয়া আছে, সেই সূত্র প্রয়োগ করে বের করছি আমি। তাহলে 1,65,600 টাকার ভিতর থেকে 88,320 টাকা হলো তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকা। তাহলে বাকি যে টাকাটা রয়ে গেল তার নাম হয় প্রফিট প্রভিশন, সঞ্চিত লাভ, অর্থাৎ লাভের সঞ্চিত টাকাটা থেকে যাবে, আমার কাছেই থাকবে। তবে কাজ সম্পাদন হওয়ার পর এটা আবার প্রফিটে পরিণত হয়ে যাবে। আমরা এই যে 88,320 টাকা আর 77,280 টাকা যে এখানে লিখেছি, এর প্রমাণ আমি পরবর্তী পৃষ্ঠায় দিচ্ছি ওয়ার্কিংস এর মাধ্যমে। দেখো এই ওয়ার্কিংস তোমাকে করতে হবে মাস্ট। এক নাম্বার ওয়ার্কিংস করতে হবে, আমি কাজের কত পার্সেন্ট সম্পাদন করেছি কাজটা। আমি যে 12,15,000 টাকার কাজ নিয়েছিলাম তাতে আমার কাজের কত পার্সেন্ট সম্পাদন হয়েছে, এগুলো সবগুলি আমরা করি কি অসম্পূর্ণ কাজের ঠিকা কার্য ব্যয় হিসাব, মানে 100% কাজ কমপ্লিট হয়েছে এই ধরনের ঠিকা কার্য ব্যয় হিসাব, এর অঙ্ক তোমরা খুবই কম পাবা। অর্থাৎ 100% হয়নি, কাজের বাকি আছে, এই ধরনের কাজগুলোরই তোমরা অঙ্কগুলো পাবা। ধৈর্য ধরো, আমি আরো 2-4-5-7টা ক্লাস নিব এবং অঙ্ক তোমাদেরকে এইভাবে দেখাবো। আমার বিশ্বাস তোমরা রীতিমতো দেখলে অঙ্ক তোমাদের আমার ক্লাস থেকে এইভাবে অনলাইনের ক্লাস থেকে তোমাদের অঙ্ক শেষ হয়ে যাবে এই অধ্যায়ের। আমি কাজের পরিমাণটা বের করবো কতটুকু কাজ করেছি, এর জন্য এক নাম্বার ওয়ার্কিং ছিল পার্সেন্টেজ অফ ওয়ার্ক সার্টিফাইড অন কন্ট্রাক্ট প্রাইস। কন্ট্রাক্ট প্রাইস এর উপর আমি কত পার্সেন্ট কাজ সম্পাদন করেছি, সূত্র হলো সার্টিফাইড ভ্যালু বাই কন্ট্রাক্ট প্রাইস ইনটু 100। সুন্দর করে মান বসায় দেওয়া 80% কাজ আমি সম্পাদন করছি। তাহলে আমার কাজের গতি কত পার্সেন্ট, 80%। আমি তো জোরাজুরি করে আমি বের করতে পারবো না যে কত পার্সেন্ট কাজ আমি করছি, আমার কাজের পরিমাণ হচ্ছে 80%। এবার আমি ক্যাশ রিসিপ্ট বের করব। আমি তোমাদেরকে একটু আগে আলোচনা করেছিলাম যে 12,00,000 টাকা সার্টিফাইড ভ্যালু আছে, তার 80% টাকা নগদ পাইছে। এই ক্যাশ রিসিপ্ট সমান সার্টিফাইড ভ্যালু ইনটু 80%। সার্টিফাইড ভ্যালু 12,00,000 টাকা আর নগদ পাইছে 80%, তার 80% গুণ করলাম আমি 9,60,000 টাকা নগদ পেয়েছি ক্যাশ রিসিপ্ট। তিন নাম্বার টিকা যেটা নিয়ে আমি একটু আগে আলোচনা করেছি, 3 এবং 4, ক্যালকুলেশন অফ প্রফিট টেকেন, ক্যালকুলেশন অফ প্রফিট টেকেন টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমার কত টাকার প্রফিট আসবে, এটা যে সমান সূত্র হলো নোশনাল প্রফিট ইনটু 3/2। এবার 3/2 কেমনে আসলো এটা আমি একটু বোঝাই যাই। কাজের পার্সেন্টেজটা কত, 50%-এর উপর হলে 3/2। এখান থেকে বুঝতে পারছি আমরা কথাটা, কাজ আমরা সম্পাদন করেছি কত পার্সেন্ট, 80%। 80% কাজ 50%-এর উপরে কাজ সম্পাদন করলেই এখানে প্রফিটটাকে 3/2 নিতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে, 3/2। আর যদি 50%-এর কম হয়, 50%-এর কম বলতে তোমার এরকম বোঝায় যে 24% বা 25% পর্যন্ত যদি এখানে পার্সেন্টেজটা আসতো তাহলে এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কোনো টাকাই যেত না। আর 25% থেকে 49% পর্যন্ত যদি কাজের মাত্রাটা বেরোয় থাকে তাহলে তখন এখানে প্রফিটটা যায় কোথাও 3/1। আর 50%-এর উপর হলে এখানে যাবে 3/2। বুঝাইতে পারলাম এই কাজের পার্সেন্টেজটা কত, এটা তোমরা খেয়াল করো। কাজের পার্সেন্টেজ, কাজের পার্সেন্টেজের উপরে ভিত্তি করে এখানে 3/1, 3/2 হবে। তোমার 49% হইলে তার নিচে হইলে 25 থেকে 49%-এর নিচে হইলে, 50% নিচে হইলে 3/1, আর 50% হয়ে গেলেই উপর দিকে হয়ে গেলেই 3/2 গুণন ক্যাশ রিসিপ্ট বাই সার্টিফাইড ভ্যালু। এই সূত্রে মানটা বসানোর পরে আমার দেখো এই যে 88,320 টাকা চলে আসছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের টাকা। তাহলে আমি এইখান থেকে টাকাটা নিয়ে আমি ওইখানে বসাইছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কত টাকা, 88,320 টাকা। আমরা বুঝতে পারলাম
ভালো করে খেয়াল করো আমার কথাগুলো বারবার শুনবার চেষ্টা করবা। অনলাইনের ক্লাস তো তোমরা ডাউনলোড করে অথবা রিপ্লে করে বারবার শুনতে পারবা, শুনলেই দেখবা যে মনে পড়বে আমি কি বলছি। এই 88,320 টাকা তোমার চলে আসলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। টাকা কত টাকার ভিতর থেকে? 1,65,600 টাকার ভিতর থেকে। এইবার প্রফিট প্রভিশনের টাকা বের করবো, 1,65,600 - 88,320 -77,280 টাকা। এই হলো প্রফিট প্রভিশনের টাকা, 87,280 টাকা। আর এই 88,320 টাকা আমি পূর্বের পৃষ্ঠায় এই দেখো লিখে রাখছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে 88,320 টাকা, আর প্রফিট প্রভিশনে 77,280 টাকা। এই 1,65,600 টাকাকে দুটি ভাগে রূপান্তর করতে হলো, বুঝতে পারছি আমরা এখন দুটি ভাগে রূপান্তরিত হলো। একটা ভাগের নাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 88,320, আর একটা ভাগের নাম প্রফিট প্রভিশন 77,280। এই 1,65,600 টাকার ভিতর থেকে বুঝতে পারছি আমরা। আবার ধরো এই সেই টিকা, এই ওয়ার্কিং স্কুল তোমাকে কিন্তু মাস্ট করে দিতে হবে, নচেত কিন্তু অঙ্ক তোমার অপরিপূর্ণ থাকবে এবং নাম্বারও তুমি কম পাবে। ওয়ার্কিংস আমি যেভাবে করে দিছি তোমাদের অবশ্যই করতে হবে। এবার তো আমার সমস্যার সমাধানের আলোচনাও শেষ হয়ে গেল, তাহলে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে পারতেছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।